ঝিনাইদহে অসহায় ও দুস্থ 400 পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার শহরের আরাপপুর এলাকায় সুফিয়া কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে ফাউন্ডেশনের পরিচালক মঞ্জুর হাসান মাসুদ, অর্ণব ইবনে হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় আগতদের 20 কেজি চাউল দেওয়া হয়। করোনাকালে এ সহযোগিতা পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। ইতিপূর্বেও ফাউন্ডেশনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।